নমস্কার বন্ধুরা, এন্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার ভিডিও ফ্রম রোমানিক ফ্যামিলি। তো বন্ধুরা, আমরা যখন পোক্তিদারা ট্রেক থেকে ফিরছিলাম, তো আমরা একটা রাত্রের জন্য আমরা ছিলাম নামথাং বলে একটি জায়গা। তো এই জায়গাটার একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আর তোমরা যারা সেই ভিডিওটা দেখেছো তাদের মধ্যে অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিলে যে এই জায়গাটার আশেপাশে কি কি ঘোরার জায়গা আছে সেই নিয়ে একটা ভিডিও বানাতে। তো এই ভিডিওটি হলো সেই রিলেটেড একটি ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক তার আশেপাশে ঘুরে নেওয়ার একটি জায়গা। তো আমরা চলে এসেছি চারধামে। একদম শুরুতেই যেটা তোমাদের করতে হবে, এখানে এসে তোমাদের টিকিট কেটে নিতে হবে, যার কস্ট 50 rupees পার পার্সন। আর তারপরে সেখান থেকে জাস্ট এগিয়ে এলেই তোমরা দেখতে পারবে এই বিশাল মন্দিরটির একটি রেপ্লিকা ওখানে রাখা রয়েছে। ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলে সেটা সবার প্রথমে চোখে পড়বে, সেটা হচ্ছে জুতো রাখার জায়গা। তো অবভিয়াসলি তোমাদের এখানে জুতো খুলে সেখান থেকে টিকিট নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এই মন্দির দর্শনের জন্য। সো পাহাড়ের উপরে তৈরি এই মন্দিরটা তোমাদের খুবই সুন্দর লাগবে। সো চলো ঘুরে নিই এই মন্দিরটা। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে পড়েছি এই মন্দিরের প্রবেশদ্বারের সামনে, আর তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি শিব মূর্তিটি, বিশাল শিব মূর্তিটি, যেটা এতক্ষণ আমরা গাড়ি থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম। আর সেটা যখন আমরা সামনে থেকে দেখছি, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে আমাদের, কতটা সুন্দর লাগছে। 108 feet উচ্চতা সম্পন্ন এই শিব মন্দিরটা এখানকার মেন অ্যাট্রাকশন। আর যেমন কি জায়গাটার নাম চারধাম, তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের ভারতবর্ষে যে চারটে ধাম আছে শিবের ধাম, যেমন জগন্নাথ ধাম, তারপরে বদ্রীনাথ, রামেশ্বরম, এই যে ধামগুলো রয়েছে, এই ধামগুলোর যে মন্দিরগুলো সেগুলোরই ছোট ছোট ভার্সন এখানে চারপাশে ঘেরা রয়েছে, চারদিকে রয়েছে। সো এই মন্দিরগুলো তোমরা ঘুরে আসতেই পারো এই জায়গাটা এসে, এটাই এখানকার মেন অ্যাট্রাকশন। সো চলো বাকিটাও ঘুরে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে যে শিব মন্দিরটি আছে, মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর, কিন্তু ওখানে ফটোগ্রাফি করা বারণ আছে, তো সেই কারণে বাইরে থেকে করছি। খুব সুন্দর, অনেকটা বড় একটা জায়গা আছে যেখানে বসে ঠাকুরের উপাসনা করা যায়। তো খুব সুন্দর জায়গাটা, এখানে আসলে অবশ্যই আসবেন। বন্ধুরা, এই চারধামে এসে তোমরা ভগবানের পূজোর জায়গা তো পাচ্ছই, কিন্তু তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে পেট পূজোর জায়গাও। হ্যাঁ, এখানে রয়েছে একটা বেশ বড় ক্যাফেটেরিয়া যেখানকার ভিউটাও খুব সুন্দর। সো এখানে এসে তোমরা পাহাড়ি বিভিন্ন ধরনের খাবার এনজয় করতে করতে এখানে বসে ভিউটাও এনজয় করতে পারো। সো আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। সো উইথ দিস নট এন্ডিং দিস ভিডিও, দেখা হবে আরও কোনো ভিডিওতে।